সিম্প্যালার ডিজাইন কোর্সের আরও একটি লেকচার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমাদের আলোচনার বিষয় একটা এনএফএকে কীভাবে আমরা তে কনভার্ট করতে পারি এনএফএকে ডিএফএ থেকে কনভার্ট করার কী টেকনিক আছে সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে একটা এনএফএ থেকে আমরা তে কনভার্ট করব গত ক্লাসে আমরা দেখে এসেছি যে কোনটাকে এনএফএ বলে আর কোনটা ডিএফএ এবং কীভাবে এনএফএ এবং ডিএফএ চেনা যায় আমাদের এখানে এনএফএ থেকে তে কনভার্ট করার জন্য অনেকগুলো মেথড আছে তার মধ্যে আজকে আমরা যে মেথডটা নিয়ে আলোচনা করব সেই ম্যাথডটার নাম হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন মেথড তো সাবসেট কনস্ট্রাকশন মেথডের বেশ কিছু নিয়ম আছে নিয়মগুলো আমি एग्जांपलের মাধ্যমেই বোঝা দিচ্ছি বোঝানোর জন্য আমরা একটা এক্সাম্পলে যাই যে সাবসেট কনস্ট্রাকশন ম্যাথডের যে স্টেপসগুলো এই স্টেপসগুলো আমরা এক্সাম্পলের মধ্যে আলোচনা করব তাহলে বুঝতে সহজ হবে আমাদের বুঝতে সহজ হবে আমাদের এখানে একটা এনএফএ দেওয়া আছে এবং এনএফএতে বলা হয়েছে কোনো ল্যামডা ট্রানজিশন নাই ল্যামডা ট্রানজিকশন নাই মানে আমাদের কোনো এমটি স্টিং স্ট্রিং এখানে নাই তো এটা যে এনএফএ কিনা না ডিএফএ এটা যদি আমরা একটু চেক করতে চাই যে এক নম্বর যে স্টেটটা আছে সেখান থেকে আমরা যদি দেখি যে এ নিয়ে একে যায় দুই তিন চার পাঁচ সব জায়গাতে এ নিয়ে যায় তো একাধিক জায়গায় এনএফএতেই শুধুমাত্র যেতে পারে ডিএফএ হলে চয়েস থাকবে না এ নিয়ে শুধুমাত্র এক জায়গাতেই যাবে একাধিক জায়গায় যাবে না তাহলে এটা হচ্ছে আমাদের এনএফএ এই এনএফএটাকে আমরা সাবসেট কনস্ট্রাকশন মেথডের মাধ্যমে ডিএফএতে কনভার্ট করব সাবসেট কনস্ট্রাকশন মেথডে কনভার্ট করার প্রথম যে ও ওয়েটা সে ওয়েটা হচ্ছে আমাদের এই এনএফএটার জন্য ট্রানজিশন টেবিল তৈরি করে নিতে হবে ফার্স্ট স্টেপ হচ্ছে ট্রানজিশন টেবিল তৈরি করা ট্রানজিকশন টেবিল আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি গত ক্লাসে আমরা আলোচনা করেছি কীভাবে ট্রানজিকশন টেবিল তৈরি করে তো ট্রানজিকশন টেবিলের জন্য আমাদের এখানে এস্টেট হচ্ছে টোটাল এক দুই তিন চার পাঁচ আমরা স্টেটগুলোকে লিখেছি কিউয়ের মধ্যে এবং স্টেটগুলোর জন্য কোন ইনপুট নিয়ে যাচ্ছে ইনপুট হচ্ছে আমাদের কাছে দুইটা এ এবং বি এছাড়া আর কোনো ইনপুট নাই তাহলে আমরা এখানে উল্লেখ করেছি এ এবং বি এ একটা ইনপুট বি একটা ইনপুট আমরা এখন দেখবো যে ওয়ান যে প্রথম যে ইনপুটটা আমার ওয়ান সরি ইনপুট না স্টেট আমরা এখানে দেখব প্রথম যে স্টেটটা সেটা যে ইনপুটগুলো আছে তার মধ্যে এ এর জন্য প্রথম কলামটা আর এর জন্য দ্বিতীয় কলামটা আমি দেখব যে সে এ নিয়ে কোথায় কোথায় যায় তাহলে ওয়ান এ নিয়ে যায় নিজের কাছে ওয়ান এ নিয়ে যায় টু এর কাছে ওয়ান এ নিয়ে যায় থ্রিতে ফোরে ফাইভে এই জন্য আমরা এখানে কমা সেপারেট ইউজ করে এক দুই তিন চার পাঁচ সবই লিখে দিয়েছি তাহলে ওয়ান এ নিয়ে কোথায় যায় সেটা শেষ এই কলমে এখন দেখব ওয়ান বি নিয়ে কোথায় যায় ওয়ান বি নিয়ে যায় চারে এবং পাঁচে চার এবং পাঁচ এখানে চার এবং পাঁচ এখানে লিখে দেওয়া হয়েছে তাহলে ওয়ান এর কাজ শেষ এরপরে আসি আমরা টু এর কাছে তাহলে ওয়ান আমাদের শেষ টু এর কাছে আসি টু এ নিয়ে যায় থ্রিতে টু বি নিয়ে যায় ফাইভে এই জন্য থ্রি আর ফাইভ লেখা হয়েছে একইভাবে থ্রির জন্য থ্রি এ নিয়ে কোথাও যায় না থ্রি বি নিয়ে যায় টুতে লেখা হয়েছে এরপর ফোর ফোর এ নিয়ে যায় ফাইভে ফোর বি নিয়ে যায় নিজের কাছে এই জন্য ফোর এরপর আসি আমার ফাইভের কাছে ফাইভ এ নিয়েও কোথাও যায় না বি নিয়েও কোথাও যায় না এই জন্য আমরা ফাঁকা সেট দিয়েছি যেমন ফাই দিয়েছি তাহলে আমাদের এভাবেই ট্রানজিশন টেবিলটা তৈরি হলো এর পরের স্টেপটা হচ্ছে আমাদের একটা সাবসেট কনস্ট্রাকশন মেথড যেটা বললাম এখান থেকে নতুন টেবিল তৈরি করব। নতুন টেবিল তৈরি করার জন্য আমাদের প্রথম যে ওয়ান স্টেট থেকে যেটা এসেছিল সেই লাইনটাকে আমরা কপি করে নেব যে প্রথম যে লাইনটা আমাদের প্রথম যে রোটা আমাদের কাছে আসে এই রোটা আমাদের কাছে আছে এই রোটা এই রোটাকে আমরা কপি করে নতুন যে সাবসেট কনস্ট্রাকশানের টেবিলটা আছে সেখানে বসাবো সেখানে বসালে স্টেপটা আসে এরকম তাহলে আমাদের সাবসেট কনস্ট্রাকশন মেথডে যদি আমরা একটা ডিএফএ কল্পনা করি তাহলে প্রথম ডিএফএটা হচ্ছে আমাদের এরকম যে ওয়ান একটা আমার স্টেট ওয়ান স্টেট থেকে এ ইনপুট নিয়ে এক দুই তিন চার পাঁচ এখানে যায় আর বি ইনপুট নিয়ে চার এবং পাঁচে যায় এখন আমরা যদি এই এ থেকে যেখানে যেখানে গেল এক দুই তিন চার পাশ এগুলোকে নতুন একটা স্টেট ধরি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবগুলো মিলে আলাদা একটা স্টেট এ চিন্তা করি এবং এটা একটা ক্যাপিটাল বি স্টেট চিন্তা করি তাহলে যদি ওয়ান থেকে আমাদের শুরু হয় স্টার্টিং স্টেট ওয়ান এ নিয়ে একখানেই যায় শুধুমাত্র এতে ওয়ান বি নিয়ে একটাতেই যায় ক্যাপিটাল বিতে তাহলে এখানে আমাদের আগে যে চয়েস ছিল এখানে আর কোনো চয়েস থাকলো না ওয়ান টু থ্রি ফোর ফাইভ যতগুলো জায়গায় যায় সবগুলোকে আমরা একটা নতুন স্টেট কল্পনা করছি এটাকে আমরা বলছি নতুন স্টেটের নাম দিয়েছি আমরা ক্যাপিটাল এ নতুন স্টেটের নাম দিয়েছি ক্যাপিটাল বি তাহলে এটা দেখলে বোঝা যাচ্ছে যে আমাদের এখন যে ডিএফএটা ডিজাইন হচ্ছে সেটা অনেকটা ডিএফের মতো আচরণ করবে সেখানে আর এর যে চরিত্রগুলো ছিল আর এখানে নাই একাধিক চয়েস নাই শুধুমাত্র একটা এ নিয়ে এক জায়গাতেই যাচ্ছে তো এটা আমাদের প্রথম স্টেপ এখন প্রথম স্টেট হয়ে যাওয়ার পর আমরা এখন যেহেতু আমাদের এই যে কিউয়ের মধ্যে নতুন কোনো স্টেপ নাই নতুন কোনো স্টেট আমাদের এখানে আসে নাই এখন আমাদের স্টেপগুলো তৈরি করতে হবে তৈরি করার ওয়েটা হচ্ছে আমাদের যে ইনপুট এ এবং ইনপুট বি নিয়ে যে কলামটা তৈরি হচ্ছে এখানে যদি নতুন কোনো নতুন কোনো স্টেট আসে এই যে এক দুই তিন চার পাঁচ স্টেট আসে সেটা আমাদের কিউয়ের মধ্যে আগে থেকে নাই তাহলে সেই স্টেটটাকে কপি করে কিউয়ের মধ্যে নিয়ে আসতে হবে তারপর দেখব সেখান থেকে আবার এ আর বি নিয়ে কোথায় যায় তাহলে আমাদের এখন নতুন স্টেট হচ্ছে এক দুই তিন চার পাঁচ এবং চার পাঁচ তাহলে পরের স্টেটটা হচ্ছে আমাদের এরকম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং ফোর ফাইভ আমাদের কিউয়ের মধ্যে চলে আসবে এখন দেখব যে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর ফোর ফাইভ এরা কোথায় যাচ্ছে আমাদের আগের ফিগারটা যদি আমরা একটু চিন্তা করি আমাদের আগেরটা ছিল এরকম যে ওয়ান থেকে শুরু হয়ে এ নিয়ে যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভে আর বি নিয়ে যায় ফোর আর ফাইভে এখন আমরা এই ওয়ানের কাজ শেষ ওয়ান আমাদের ডিএফের মধ্যে আচরণ করছে এখন আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিয়ে কাজ করব তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ নিয়ে আর বি নিয়ে কোথায় যায় এটা আমরা বের করবো বের করব আগের যে ট্রানজিশন ডায়াগ্রামটা আছে বা ট্রানজিশন টেবিলটা আছে সেখান থেকে ওয়ান আমরা সবগুলোকে একসাথে ইউনিয়ন করব। ব্যাপারটা হবে এরকম যে ওয়ান অফ এ ইউনিয়ন টু অফ এ ইউনিয়ন থ্রি অফ এ ইউনিয়ন থ্রি অফ এ ইউনিয়ন ফোর অফ এ ইউনিয়ন ফাইভ অফ এ সবগুলো এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ নিয়ে কোথায় যায় এটা আমরা পাবো ট্রানজিকশন টেবিল আগেরটাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ নিয়ে যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর সাথে আমরা ইউনিয়ন করবো পরেরটাতে টু এরটা তার সাথে এটা তার সাথে এটা মানে পুরোটা ইউনিয়ন হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইউনিয়ন থ্রি ইউনিয়ন ফাইভ ইউনিয়ন ফাইভ ইউনিয়ন ফাইভ সবগুলোকে ইউনিয়ন করলে সর্বোচ্চ সেট কোনটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে ওয়ান টু থ্রি ফোর ही চলে আসছে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে থ্রি ফোর ফাইভ থেকে বি নিয়ে কোথায় যায় তাহলে একইভাবে করবো কি যে ওয়ান অফ এ ইউনিয়ন সরি এ না এটা বি দেন টু অফ বি ইউনিয়ন থ্রি অফ বি ইউনিয়ন ফোর অফ বি ইউনিয়ন ফাইভ অফ বি সবগুলো বিয়ের জন্য চেক করবো আমরা ওয়ান বি নিয়ে কোথায় যায় আমরা লিখি ফোর কমা ফাইভ ইউনিয়ন টু যায় হচ্ছে ফাইভে লিখলাম থ্রি থেকে যায় হচ্ছে টুতে লিখলাম ইউনিয়ন যায় ফোর থেকে ফোরে যায় পরেরটা ফাঁকা তাহলে সবগুলোকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আসে কত আমাদের কাছে দুই চার পাঁচ এর বাইরে আর কেউ নাই তাহলে দুই চার পাঁচ সেটাই এখানে আসছে দুই চার পাঁচ তাহলে নতুন আরও দুইটা স্টেট আমরা পেয়ে গেলাম তাহলে তাহলে আগেরটা যদি আমরা আগের সেলেকটাতে যদি যাই তাহলে আমরা এখানে বলতে পারি যে এক দুই তিন চার পাশ এ নিয়ে নিজের কাছেই যায় আর চার পাঁচ বি আর এক দুই তিন চার পাশ বি নিয়ে যায় হচ্ছে দুই চার পাশ নতুন একটা স্টেটের কাছে তাহলে এক দুই তিন চার পাশকেও আমরা দেখতেছি যে এ নিয়েও একখানে যায় বি নিয়েও সে আর একখানে যায় এটা না তাহলে আমরা এক দুই তিন চার পাঁচের জন্য এ আর বি বের করে ফেলছি তাহলে এক দুই তিন চার পাঁচ এটা বের করার পরে এখন দেখবো নতুন স্টেট কে এসেছে যেটাকে যেটা কিনা এখন আমাদের এই এর মধ্যে আসেনি তাহলে নতুন স্টেট হচ্ছে আমাদের দুই চার পাঁচ দুই চার পাঁচটা অলরেডি কিউয়ের মধ্যে চলে এসেছে এখন আমরা দেখব চার পাশের জন্য তো সেমভাবে যদি আমরা চার পাশের জন্য চিন্তা করি চার থেকে এ নিয়ে যায় পাঁচে চার থেকে বি নিয়ে যায় চারে পাঁচ চার চার পাঁচ চার নতুন আইটেম নতুন নতুন আইটেমটা আমাদের কিউয়ের মধ্যে ইনক্লুড হয়ে গেছে ইনক্লুড হয়ে গেছে এরপরে আমরা দেখবো দুই চার পাঁচের জন্য দুই চার পাঁচের জন্য যদি আমরা বলতে চাই তাহলে এখানে দেখে বলতে পারি দুই চার পাঁচের জন্য হবে এ নিয়ে যাবে তিন পাঁচে আর বি নিয়ে যাবে চার পাশে দেখে হয় কি না তিন পাঁচ চার পাঁচ তাহলে নতুন আইটেম কে আমাদের তিন পাঁচ তিন পাঁচটা আবার এই কিউয়ের মধ্যে চলে আসবে চারপাশ আসবে না কেন চার পাঁচ অলরেডি একবার এসেছে যে আসছে সে আর আসবে না এইভাবে যখন সব নতুন আইটেমগুলো কিউয়ের মধ্যে আসা শেষ হয়ে যাবে তখনই আমাদের সাবসেট কনস্ট্রাকশন টেবিলটা শেষ হবে এবং তারপর যেগুলো আসবে সেখান থেকে আমরা ডিএফএটা ডিজাইন করব তাহলে এখন আমরা দেখব আমাদের কিউয়ের মধ্যে পরবর্তীতে কি আছে পাস পাস থেকে কোথায় কোথায় যায় পাস থেকে তাহলে দুটোই ফাঁকা হবে দুটোই ফাঁকা তাহলে ফাঁকা সেটটাটা নতুন ফাঁকা সেটটাকে এখানে কিউয়ের মধ্যে ইনক্লুড করা হয়ে গেছে এরপরে দেখব চার থেকে কোথায় যায় চার থেকে আমরা সহজেই বলতে পারি চার থেকে পাঁচে যাবে এ নিয়ে চার থেকে চারে যাবে বি নিয়ে তাহলে পাঁচ আর চার হবে পাঁচ আর চার এবং পাঁচ আর চার আমাদের এবং পাঁচ আর চার আমাদের অলরেডি লেখা হয়েছে এই জন্য পাঁচ আর চারকে আর নতুনভাবে কিউয়ে আনতে হবে না এরপরে আমাদের নতুন আইটেম হচ্ছে তিন পাশের জন্য আসে তিন পাঁচটাকে আমরা যদি ইউনিয়ন করি তিন থেকে ফাঁকা তিন পাঁচ থেকে ফাঁকা আর তিন পাশ থেকে এদিকে আসে দুই দুইটা নতুন আইটেম সেটা আবার আমাদের কিউয়ের মধ্যে ইনক্লুড হয়েছে এরপরে যাব আমরা ফাঁকা সেট ফাঁকা সেট থেকে কোনো কিছু যেহেতু আসে না দুটি আমাদের ফাঁকা সেট থেকে ফাঁকাই হবে এরপরে দেখবো আমরা জন্য থেকে আসে আর তাহলে এখানে আসবে তিন আর পাঁচ তিন আর পাঁচ চলে এসেছে তিন আর পাঁচের মধ্যে তিনটা নতুন তিন ছাড়া বাকি পাঁচ অলরেডি আমাদের ভিজিট করে ফেলেছি আমরা পাঁচের জন্য কোথায় যায় সেটা দেখে ফেলেছি তিন তাহলে আবার আমরা কিউয়ের মধ্যে নিলাম তিন থেকে তাহলে হবে কি ফাঁকা আর টু তিন থেকে ফাঁকা আর টু এরপরে এখন আমরা দেখতেছি সাবসেট কনস্ট্রাকশন যে টেবিলটা এখানে নতুন আর কোনো আইটেম আমার নাই এমন কোনো নতুন আইটেম নাই যেটাকে কিনা আমরা কিউয়ের মধ্যে ইনক্লুডের মধ্যে ইনক্লুড করিনি সবগুলোকে কিউয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে এখন তাহলে আমরা এখানে যে ওয়ান থেকে এ নিয়ে যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং বি নিয়ে যায় ফোর ফাইভ এটা একটা স্টেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে আবার যায় অন্য কোথাও ফোর ফাইভ থেকে যায় অন্য কোথাও এখানে আর কোথাও চয়েস নেই সবগুলো চয়েস ফ্রি হয়ে গেছে নতুন যদি আমরা ডায়াগ্রামটা দেখি সেই ডায়াগ্রামটা হবে আমাদের এরকম যে এখানে এখন যদি আমরা এখানে একটু দেখি যে এক নাম্বার ছিল আমাদের স্টার্টিং স্টেট এখান থেকে শুরু করে কোথাও আর চয়েস নেই এক নাম্বার থেকে এ নিয়ে যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভে বি নিয়ে যায় ফোর ফাইভে আসছে তাহলে একের কাজ শেষ এখন যাই ওয়ান টু থ্রি ফোর ফাইভে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে এ নিয়ে নিজের কাছে যায় বি নিয়ে টু ফোর ফাইভের কাছে যাই এখানে কোনো চয়েস নেই এ নিয়ে যায় একবার বি নিয়ে যায় একবার দুইটা ইনপুটের জন্য আউটপুট ট্রানজিশন আছে তারপর ফোর ফাইভ ফোর ফাইভ থেকেও এ নিয়েও যায় বি নিয়েও যায় টু ফোর ফাইভ টু ফোর ফাইভ থেকে এ নিয়েও যাচ্ছে বি নিয়েও যাচ্ছে এরপরে ফাইভ এরপরে ফাইভ এই ফাইভ যেটা আমাদের ফাইভ থেকে এ নিয়ে এবং বি নিয়ে ফাঁকা সেটের কাছে যায় এম টি স্ট্রিং এটাকে আমরা বলছি যে তখন আমি যখন ডিএফএ বল পড়ছিলাম তখন আমরা বলছি যে ডিএফএতে এম টি স্ট্রিং সাপোর্ট করে না শুধুমাত্র ডেড স্টেট ছাড়া এই যে এখন যে ফাইভ স্টেট যেটা আছে এটাই আসলে আমাদের ডেড স্টেট এই স্টেটটাতেই আমাদের কোনো ট্রানজিশন এখানে নাই ফাঁকা সেটে বাট প্রত্যেকটা ইনপুট আমার এখানে গেছে তাহলে এই স্টেটটাকে আমরা বলতেছি ডেড স্টেট এটাকে ডি দিয়েও ডিফাইন করা হয় এরপর চারের জন্য যদি দেখি চার থেকে এ নিয়েও যায় চার থেকে এ নিয়ে গেছে পাশে বি নিয়ে গেছে নিজের কাছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরে তিন পাশ থেকে একইভাবে ফাঁকা সেট থেকে নিজের কাছেই ঘুরবে দুইয়ের জন্য যাবে তিনের জন্য যাবে এখন এখানে যেটা আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইনপুটের জন্য প্রত্যেকটা স্টেট থেকে আউটপুট ট্রানজিশন হয়েছে এবং এখানে কোনো ধরনের এখানে কোনো ধরনের চয়েজ আমাদের নাই সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে আমাদের প্রথম যে এনএফএটা ছিল তার জন্য এটা ডিএফএ তো এখানে একটা প্রশ্ন যে আমাদের প্রথম যে এনএফএটা দেওয়া ছিল সেখানে ফাইনাল স্টেট ছিল শুধুমাত্র ফাইভ এখানে এসে আমরা একাধিক ফাইনাল স্টেট দেখছি এটা কেন হলো যদি আমরা এটা উত্তর দিতে চাই যেহেতু আমরা এটাকে সেট আকারে কল্পনা করছি সবগুলোই ফাইভের মধ্যে ফাইনাল স্টেট ফাইভ ছিল আগেতে আমাদের ফাইনাল স্টেট তাহলে ফাইভের মধ্যে ফাইনাল স্টেট হওয়ার এটা প্রবণতা ছিলই সে ফাইনাল স্টেট আছেই তাহলে এই ফাইভটা যে নতুন যে স্টেটগুলো হয়েছে যার মধ্যে ফাইভ আছে ফাইভ আছে ফাইভ আছে ফাইভ আছে ফাইভ আছে যাদের মধ্যে ফাইভটা বিদ্যমান তারা সবগুলোই ফাইনাল স্টেট কারণ ফাইভ নিজে ফাইনাল ছিল আমাদের এনএফএতে যতগুলো জায়গা যেহেতু সেট আকারে আসে এখানে যতগুলো জায়গায় ফাইভ থাকবে প্রত্যেকটাই ফাইনাল স্টেট হিসেবে গণ্য হবে এই হচ্ছে আমাদের একটা এনএফএকে আমরা কীভাবে আমরা কীভাবে সাবসেট কনস্ট্রাকশন মেথডের মাধ্যমে তে রূপান্তরিত করতে পারি তার পুরো লেকচার ভিডিও ধন্যবাদ সবাইকে এই ভিডিওতে সাথে থাকার জন্য